সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি এখানে দেখাবো পিএসসির রেজাল্ট কিভাবে দেখবেন তো পিএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনারা এই ওয়েবসাইটে যাবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ওয়েব আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো প্রথমে আপনারা যেটা করতে হবে এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে এই ওভার ভিডিও দেখতে পাবেন সেখানে দেখতে পাবেন অপশন পরীক্ষার নাম আপনি যদি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেন তাহলে এটা প্রথমটা সিলেক্ট করবেন আর যদি ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হয় তাহলে নিচেরটা আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এটা সিলেক্ট করব পরীক্ষা সন এখানে দেওয়া আছে আপনারা যদি দু সাল হয় থেকে আঠারো অথবা উনিশ সাল যে সালে আসুক না কেন সেখান থেকে সেই সালটা সিলেক্ট করুন তারপর বিভাগ সিলেক্ট করুন আমি চট্টগ্রাম দিলাম তারপরে এরপর এখান থেকে সিলেক্ট করবেন চট্টগ্রাম জেলা এখানে আমরা কতোয়ালি খানা কতোয়ালি কোথায় কতোয়ালি এটা সম্পূর্ণটাই কত এই তো কতোয়ালি তো এখানে আমরা মোবাইল নাম্বার এখানে রোল নাম্বারটা সিলেক্ট এখানটা করব তো এখানে এটা পূরণ করা হওয়ার পর আমরা এখানে সমর্পণে ক্লিক করব সমর্পণ সমর্পণে ক্লিক করলে আমরা এই রেজাল্টটা দেখতে পাবো ওকে রেজাল্ট চলে আসছে তো এইভাবে আমরা আমাদের রেজাল্টটা করে নিতে পারি যদি করার জন্য বা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যে নিয়মটা সেই নিয়মটা আমি এই চ্যানেলে দিয়েছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা নতুন নতুন তথ্য পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে তো ভিডিওটি এখানেই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম